ফের শুরু হলো ষষ্ঠ দফায় দুয়ারে সরকার। 10 এপ্রিল পর্যন্ত চলবে এই শিবির। 11 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত দেওয়া হবে পরিষেবা। মোট 33টি প্রকল্পের সুবিধা মিলবে এই শিবিরে। বিস্তারিত জানবো রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। আজ থেকে শুরু ষষ্ঠ দফার দুয়ারে সরকার। বিশ্বজিৎ, কি আপডেট রয়েছে এবং এই মুহূর্তে কলকাতা পুরসভার 88 নম্বর ওয়ার্ডের কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, ইতিমধ্যে কিন্তু এই ষষ্ঠ দফা দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকার কিন্তু চালু হলো এবং তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যে কিন্তু একটা লম্বা লাইন পড়েছে এবং তাছাড়া সরকারের প্রায় 33টি প্রকল্প এই দুয়ারে সরকারে থাকবে। এবং সেই দুয়ারে সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আগামী 20 তারিখ অবধি কিন্তু এই দুয়ারে সরকার চলবে এবং আগামী 1 থেকে 10 তারিখ, অর্থাৎ আজ থেকে 10 তারিখ অবধি কিন্তু সমস্ত, অর্থাৎ যাদের যা অভিযোগ রয়েছে সেগুলো গ্রহণ করা হবে এবং 10 তারিখের পর থেকে 11 তারিখ থেকে 20 তারিখ সেগুলো সব সমাধান করা হবে। এবং সেই দুয়ারে সরকারে ইতিমধ্যেই যারা বিভিন্ন কর্মসূচি নিয়ে এসেছেন এবং যাদের যা দরকার এবং তাই নিয়ে কিন্তু লম্বা লাইন পড়েছে এবং সাধারণ মানুষের কাছে অবশ্যই আসার চেষ্টা করবো। তাছাড়াও একটু ছবিটা আমি একটু দেখানোর চেষ্টা করবো যে লম্বা লাইন পড়েছে এবং প্রত্যেকটি মানুষই কিন্তু এই দুয়ারে সরকারে, যারা বিভিন্ন সময় দেখা গিয়েছে যে তারা কোনো রকম কিছু, অর্থাৎ বিভিন্ন সমস্যা নিয়ে এসেছে, কারো রেশন কার্ড নেই, কেউ বা তোমার বিধবা ভাতা পাচ্ছে না, কেউ বা স্বাস্থ্যসাথী পাচ্ছে না, এই সমস্ত নিয়েই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় দুয়ারে সরকারে প্রচুর মানুষের ভিড়। এবং এই মুহূর্ত দেখতে পাচ্ছি যে দুয়ারে সরকারে মানুষজনের ভিড় রয়েছে এবং তাদের সঙ্গে অবশ্যই একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনার কী সমস্যা নিয়ে আজকে এসেছেন? আমি ওই লক্ষ্মী ভাণ্ডারের জন্য এসেছি। লক্ষ্মী ভাণ্ডার আগে কোনোদিন অ্যাপ্লাই করেননি? করিনি তো। আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? এই আমার ছেলে স্বাস্থ্যসাথীর জন্য। আর বাকি যা যা সমস্যা ছিল সেগুলো সব মিটে গেছে? এর আগে কবার লাইন দিয়েছেন এখানে? এর আগে একবারই। এর আগে সমস্ত সমাধান হয়ে গেছে? এছাড়াও তো আরও বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলোতে আপনারা সমস্ত কিছু পাচ্ছেন ঠিকঠাক? না, আমরা তো কিছুই পাচ্ছি না। আমি একবার করেছিলাম, বার্ধক্য ভাতা হয়নি। বার্ধক্য ভাতা হয়নি? আজকে কিসের জন্য লাইন দিয়েছেন? আজকে ওই সব বিধবাদের জন্য কি ফর্ম দেবে তার জন্য এসেছি। আগামী 20 তারিখের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলছেন? আচ্ছা, দেখা যাক কি হয়। আমরা তো গরিব মানুষ, যদি একটু কিছু পাই তাহলে তো ভালোই হয়। কী কী ডকুমেন্টস নিয়ে আসতে বলা হয়েছে? ওই তো হাজবেন্ড, স্বামীর ডকুমেন্ট আর আধার কার্ড, ভোটার কার্ড। স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে যেগুলো আছে সেগুলো পাচ্ছেন? সব না, এখনো কিচ্ছু পাচ্ছি না আমি। এই তো রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলেছে, তাই এদেরকে সেই বিষয়ে কোনো কমপ্লেন না? একবার এসে বলেছিলাম, আমার এটা হয়নি, বলো সর লেখে যেতে। দেখো, আমরা আরও বেশ কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে লম্বা লাইন রয়েছে এবং সেখানে বেশ কয়েকজন বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে এবং তাদের সঙ্গে একটু কথা বলে। আমি বিধবা ভাতা দিয়েছি। এর আগে অ্যাপ্লাই করেননি কেন? আজকে তো ষষ্ঠ, এখানে হতো না তো, এই জন্য অ্যাপ্লাই করেছি। বলেছে আধার কার্ড আর ভোটার কার্ড আর স্বামীর ডেথ সার্টিফিকেট। এছাড়াও কিন্তু এই 33টা প্রকল্প রয়েছে, কোনো প্রকল্প আপনি পাচ্ছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, আমি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি। স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে? হ্যাঁ। প্রায় অনেকের কাছেই কিন্তু ইতিমধ্যে সেই সমস্ত 33টা প্রকল্পের অনেক প্রকল্পই কিন্তু পৌঁছে গিয়েছে এবং যারা কিছু কিছু প্রকল্প বাকি রয়েছে। এই মুহূর্তে কলকাতা পুরসভার 88 নম্বর ওয়ার্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে ক্যাম্প শুরুর আগেই কিন্তু লাইন উপভোক্তাদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফের দুয়ারে সরকার সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেখানে এবং এই মুহূর্তেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, উপভোক্তাদের লাইন। আজ থেকে শুরু ষষ্ঠ দফার দুয়ারে সরকার। 10 এপ্রিল পর্যন্ত চলবে আবেদন গ্রহণ এবং 11 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত দেওয়া হবে পরিষেবা। মোট 33টি প্রকল্পের সুবিধা মিলবে এই শিবিরে। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে। বিশ্বজিৎ, তুমি যেমনটা বলছিলে সরকারের যে 33টা প্রকল্প, সেই 33টা প্রকল্প কিন্তু এখনো অনেকে পেয়ে ওঠেনি।
এবং সেই ক্ষেত্রে প্রচুর মানুষের বিভিন্ন অভিযোগ থাকলেও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যে আগামী পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং সেই পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই কিন্তু সমস্ত পরিকল্পনা করছেন এবং বিভিন্ন মানুষজন যাতে এই প্রকল্পের আওতায় আনতে পারে এবং সেই জন্যই কিন্তু এই স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে আরম্ভ করে একাধিক প্রকল্প সূচনা করেছিলেন এবং তার মধ্যে কিন্তু লম্বা লাইন তুমি দেখেছো এবং যারা সরকারি কর্মীরা রয়েছেন তারাও কিন্তু লাইনে এই পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এবং বেলা 10:30 থেকে সেই প্রস্তুতি শুরু হয়েছে এবং তুমি জানো যে হয়তো 11:00 থেকেই শুরু হবে এবং আজকে কিন্তু একাধিক মানুষজনকে আমরা যাদের লাইনে দেখতে পেলাম তারা কেউ কেউ স্বাস্থ্যসাথী কিন্তু সবাই পেলেও কিন্তু অনেকে বিধবা ভাতা পাননি এছাড়াও অনেক ভাতা কিন্তু রয়েছে এবং সেই নিয়ে কিন্তু তারা কলকাতা পুরসভার 88 নম্বর ওয়ার্ড থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল তুলে ধরছিল সেই ছবি। ক্যাম্প শুরুর আগেই কিন্তু লাইন উপভোক্তাদের বিভিন্ন মানুষ এসেছে সরকারি পরিষেবা পেতে এবং অনেকেরই অভিযোগ যে তারা অনেক প্রকল্পের ভাতা পাচ্ছেন না, অনেকে স্বাস্থ্যসাথী করাতে এসেছে, অনেকে বা বিধবা ভাতার যে প্রকল্প তার আবেদন ভরতে এসেছেন এবং সেই ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। ধন্যবাদ বিশ্বজিৎ। মোট 33টি প্রকল্পের সুবিধা মিলবে এই শিবিরে। আজ থেকে শুরু 6ষ্ঠ দফার দুয়ারের সরকার। একই সঙ্গে পাড়ায় পাড়ায় সমাধানও চলছে।